আচ্ছা ঠিক আছে তোমার বাবা আসলে কিনে দেব কেমন কি করতেছ এখানে আব্বু আমাকে একটা বল কিনে দেবা অবশ্যই কেন না আজকে তোমার জন্য বল কিনে নিয়ে আসবো হ্যাঁ থাকো আর তুমি থাকো তুমি বাজারে যাচ্ছো কোথায় যাচ্ছো বাজারে কেন বাজারে একটা ছেলে মানুষ বাজারে বিকালবেলা কেন যায় জানো না আচ্ছা শুনো আসার সময় আমার জন্য যে তোমাকে বলছিলাম চুড়িটা নিয়ে আসতে নিয়ে এসো তো এটা তো একটা স্বর্ণের বালার নাকি হ্যাঁ তো এটা দাম কত তোমার ধারণা নাই মানে এটা দাম কত তুমি জানো না এই দাঁড়াও তো আম্মু তোমাকে যে সেদিনও বললাম আমার জন্য একটা শাড়ি আনতে তুমি তো সেটাও নিয়ে আসলা না তুমি জানো যে আমি একটা চাকরি করি স্যালারি কত পাই আমার সংসার কিভাবে চালাই আমি এমন জানলে তো তোমাকে বিয়েই করতাম না তার মানে তুমি আমাকে বিয়ে করে হ্যাঁ অবশ্যই ঠিক আছে যাবো দাঁড়াম বুঝতে পারছি যা বলবো আমার রুমের ভিতরে বলবা এই বাচ্চা মেয়ের সামনে এগুলো কেউ কথা বলে তুমি নিয়ে আসলা না কেন তুমি জানো না যে এখন আমার হাতে টাকা পয়সা নাই আসো আম্মু তুমি আম্মুর সাথে কথা বলতে পারো আসো আমি মনে করছি আমি রাজীব আর রাজীব নাই ঘুম নাই এটা কথা ঠিক করছো তুই ব্যবহার না বাচ্চা গেছো আমার বউ সকাল আসা এইটা বিকাল আসা এইটা দুপুর আসা এইটা রাত্রে চার একটা আমি কি হলাম মনে আমি একটা মানুষ ছোট একটা চাকরি করি মানে আমার মাথাটা শেষ এবড়া তোর কি বউ এখন তুলে দৌড়া লাডি দৌড়া লাডি দৌড়া আমারে কি করে তুই জানোস তার তো কোন দৌড়া ওই দিনকে দেখছস তার তোর বাবা দেখছি দেখছি আমার অবস্থা আরো সিরিয়াস তাই নাকি বুঝতাস অবস্থা দেশের যে কি বলিস তুই লো মহিলা রা করে রাজত্ব ভাই লইছে আল্লাহ যে আমার কি বাসা নি বাসা ছেলে বন্ধু বিয়া কইরা ভাই বুঝতো বিয়া হইরা আমি এক তুই ওছিস আমি ওছিস আমি ভাবছি তুই সুখে আছস আমার কপালে দুঃখ খালি অন্তি তোর ওই কি অবস্থা আমার মনে হয় আমার আমরা যারা প্রতিটা পুরুষ আছে এই এই ভালো করছে এত ব্যাসা দি করছ না আল্লাহ তোমার বাসায় দিছি তুই ভালো চাই মানে কি অবস্থা পরে মানে কি চাকরি বাকরি কি কি আর চাকরি হলো শোনো প্রমোশন টমোশন কিছু হওয়া না বড়া চেষ্টা তো করতেছি সকালে আমি অফিসে যাই রাত্রে আসি সারা দিন আমি খাটি তারপরে বউ মানে সন্তুষ্ট হন আমি কি করবো বল একটা সুসংবাদ এই কারণে বাসায় এসে বললাম আমার মনে হয় তুমি খুশি হবা যে আমি যে চাকরিটা করতাম না এখানে আমার প্রমোশন হয়েছে আর আমার এখন স্যালারি দাঁড়িয়ে চললো তোমার প্রায় 50,000 টাকা খুশি হও নাই এখন থেকে তোমার যা লাগে জিনিসের যা লাগে আমি
আমার মনে হয় যে আমি সবার চাইটা পূরণ করতে পারবো। আর আজকে সারাদিন আমরা ঘুরবো গাড়বো, রেস্টুরেন্টে খাবো, তারপর তোমাদের সব কিছু ঘুরাবো, পুরো এলাকা ঘুরাবো এবং পরে বাসায় আসবো। আজকে ঘুরতে দিই, আজকে ছুটি নিচ্ছি, ঠিক আছে? চলো যাই, আমরা বেরিয়ে পড়ি। আসো দিনিয়া। হ্যালো বিয়ার্স, আমি কবিতা আর আমার সঙ্গে আছেন সোহাগ খান আর এসকে মামুন মাহবুব। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করতে তো ভুলবেনই না, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।